গুড আফটারনুন বন্ধুরা, নতুন আরেকটা ফ্রেশ ভিডিও তোমাদের স্বাগত জানাই। তো সামনেই জামাই ষষ্ঠী আসছে, বাজার কিন্তু গরম আছে, চারিদিকে কিন্তু একটা বেঙ্গলি থালি রব চলছে। তো আজকে তোমাদের কাছে প্রেজেন্ট করবো কিন্তু খুব কম পয়সায় মাটন থালি, আর এতটাই সস্তা যে তোমরা শুনলে কিন্তু অবাক হয়ে যাবে। তো এই বেঙ্গলি থালি টেস্ট করতে কিন্তু চলে এলাম হাওড়ার সাঁতরাগাছিতে। তো এই সাঁতরাগাছি ঢাকাই বাংলা বারাকা রেস্টুরেন্টে, তো এই ঢাকাই বাংলা বারাকা রেস্টুরেন্ট কিন্তু একদম এসি রেস্টুরেন্ট। ঢাকাই বাংলা বারাকা রেস্টুরেন্টে কিন্তু আজকে গ্র্যান্ড ওপেনিং, আর এই গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে এনাদের কিন্তু অনেক রকম ছাড় আছে। তো এখানকার টোটাল খাবার দাবারের উপরে কিন্তু আজকে 30% ছাড় দিচ্ছে। তো চলো এখানকার বেঙ্গলি থালি কীরকম টেস্ট, কত দাম, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তার জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে, আর যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও, কারণ এই জগতে সবই মায়া, খেলেও ক্ষতি আর না খেলেও ক্ষতি। ইয়েস, আসো। তো ঢাকাই বাংলা বারাকা রেস্টুরেন্টে কিন্তু একদম সিটিংয়ে চলে এসেছি, আর এখানে কিন্তু আমাদের সঙ্গে আছে এখানকার ম্যানেজার আসিফদা। তো নমস্কার আসিফদা। নমস্কার, ওয়েলকাম টু ঢাকাই বারাকা রেস্টুরেন্ট। তো এটা তো তোমাদের আজকে গ্র্যান্ড ওপেনিং, গ্র্যান্ড ওপেনিং আজকে আমাদের। গ্র্যান্ড ওপেনিং এ তোমাদের কী কী আইটেম আছে আর কী কী অফার আছে একটু বলো। এখানে আমরা অ্যাকচুয়ালি নিয়ে এসেছি অথেন্টিক বাঙালি কিছু আইটেম, এখানে আমরা নিয়ে এসেছি। যেমন এখানকার সিগনেচার ডিশ আছে কচু পাতা চিংড়ি ভাপা, ভেটকি মাছের পাতুড়ি, রুই মাছের কোরমা। কালকে তোমার সঙ্গে কথা হচ্ছিল ফোনে। হ্যাঁ, জাম্বু প্রন ডাব চিংড়ি, এরকম অনেক কিছু আইটেম রয়েছে যেগুলো এখানকার খুবই ফেমাস আইটেম। মানে একদম বাঙালি থালি, যে একদম অথেন্টিক থালি যেটা হয় আর কি, সেটা মানে সামনে তো জামাই ষষ্ঠী আসছে, তার জন্যই কি মানে এই ধরনের প্রিপারেশন? হ্যাঁ, তার জন্য এই ধরনের প্রিপারেশন রেডি করা হয়েছে। এমনকি আমরা সমস্ত কিছু নতুন করে আবার করেছি, যাতে করে আমাদের যারা আছেন, যারা আমাদেরকে পছন্দ করেন, আরো বেশি তাদের যা ভালো লাগুক, সেইভাবেই আমরা মোটামুটি প্রিপারেশন নিয়েছি। সব ধরনের আর কি কাস্টমার তোমাদের কাছে আছে? সব ধরনের মোটামুটি আমাদের এখানে আপনি পাবেন। বাংলা আইটেম তো আছেই, তার সাথে তান্দুর, ইন্ডিয়ান, চাইনিজ অ্যান্ড ফেমাস বিরিয়ানি, এগুলো আগেও ছিল বাট আরো নতুন করে প্রমোট করা হয়েছে। যেমন বাম্বু বিরিয়ানি, বাম্বু বিরিয়ানি, এই জিনিসগুলো অনেক রকম কিছু আইটেম আমরা অ্যাড করেছি। এই সময়টা চলছে সব জায়গাতে একদম বাজার কিন্তু গরম, একদম বিশাল ব্যাপার। এই জামাই ষষ্ঠী বাজারে তোমাদের অফার কি দিয়েছো? অ্যাকচুয়ালি আমাদের তো আজকে গ্র্যান্ড ওপেন, তো গ্র্যান্ড ওপেনে আমরা মোটামুটি 5 দিনের একটা বাম্পার অফার রেখেছিলাম। যেমন 1 তারিখ থেকে আপ টু 5 ডেজ মোটামুটি আমরা ডিসকাউন্ট রেখেছি, 30% পর্যন্ত টোটাল বিলের উপরে ডিসকাউন্ট রেখেছি। তো জামাই ষষ্ঠীতে অবশ্যই ভালো কিছু অফার রাখবো, চেষ্টা করছি আরও অনেক কিছু ভালো কিছু অফার রাখতে, যেটাতে আমাদের গেস্টদেরকে আমরা খুশি করাতে পারবো। এই যে তোমার অফার চলে যাওয়ার পর, তো যেটা আর একটা অফার কিন্তু এখানে আছে সেটা হচ্ছে, তো এই 5 তারিখ পর্যন্ত 30% অফার থাকছে, এরপরও কিন্তু অফার থাকবে। তো তোমরা যারা মনের কাছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবে, দাদাকে দেখাবে, তাহলে কিন্তু তোমাদের জন্য এক্সট্রা 10% কিন্তু থাকছে। তো এই জুন মাসে কিন্তু 10% ডিসকাউন্টটা পেয়ে যাবে। তো তোমরা তাড়াতাড়ি আসো, এখানে কিন্তু অনেক ভালো ভালো খাবার দাবার আছে, সেগুলো ট্রাই করো। তো চলো এখানকার বেঙ্গলি থালি কীরকম টেস্ট, কীরকম খাবার দাবার সবটাই তোমাদের দেখাচ্ছি। থ্যাংক ইউ, ওয়েলকাম। তো ঢাকাই বাংলা বারাকা রেস্টুরেন্টে কিন্তু এরকম বড় মেনু কার্ড, প্রচুর আইটেম আছে, তোমরা একটু স্পর্শ করে দেখে নিও। তো তোমাদের যেটা দেখাই এটা হচ্ছে এখানকার বেঙ্গলি থালি, একদম অথেন্টিক বেঙ্গলি থালি সেটা বলবো না, এটা তো এনাদের মতো করে এনারা স্পেশাল থালি করেছে যেটা। তো এই যে থালিটা আছে, এখানে রাইস আছে, আলু ভাজা আছে, তার সঙ্গে ভেজ ডাল আছে, মুগের ডাল আছে, আর হচ্ছে মাটন আছে। কিন্তু এটা 330 টাকা থালি, কিন্তু এখন যেহেতু 30% ডিসকাউন্ট চলছে, ওটা 30% অফ হলে এই টোটাল থালিটা কিন্তু মাটন, মানে 3 পিস মাটন দিয়ে কিন্তু মাত্র 210 টাকা। তো এই এসি রেস্টুরেন্টে বসে 210 টাকাতে কিন্তু মাটন থালি কিন্তু শুধুমাত্র ওই বারাকা রেস্টুরেন্টে কিন্তু পাওয়া সম্ভব। আর তার সঙ্গে তোমাদেরকে দেখাই, তো এটা আছে চিকেন কোরমা, এটাও 3 পিস থাকে, এটার দাম 210 টাকা। তো এখানে আছে কাতলা মাছের কোরমা, এটার দাম হচ্ছে 150 টাকা, এগুলো তুমি আলাদা করে নিতে পারো। তো চলো প্রথমে একদম বাসমতি রাইস। তার সঙ্গে ঝুরো আলু ভাজা আছে, আর এই হচ্ছে ভেজ, আর এই হচ্ছে একদম ঠিক একদম ঘন দেখতে হচ্ছে ভেজ মুগ ডাল, ভেতরে কড়াইশুঁটি আছে। একটু ঝুরো আলু ভাজা দিয়ে একদম,
তো চলো আরেকবার নিই। তো এনাদের রেস্টুরেন্টের থালিতে কিন্তু শুক্তো নেই, তো ঘন মুগ ডাল আর তার সাথে সরু আলু ভাজা, বেশ দারুণ লাগে। ডালের টেস্টটা কিন্তু একদম দুর্দান্ত লাগছে। তো দুপুরবেলা গরম গরম আলু ভাজা তার সঙ্গে ডাল দিয়ে একদম। তো এখানে ডাল বলো বা আলু ভাজা যেটা আছে এটার কোয়ান্টিটি কিন্তু অনেকটা পরিমাণ দিয়েছে, তো আমার বেশ ভালোই লাগছে। তো সবটাই ঢেলে নিলাম। তো এটা হচ্ছে একদম লাল লাল ফিশ কোরমা, একদম দারুণ সুন্দর একটা কালার, উপরে কাজু দিয়ে দিয়েছে। আর এটা যদি তোমরা আলাদাভাবে নাও এখানে এসে, তো এটার কিন্তু দাম পড়বে 150 টাকা। আর এরকম সাইজের একদম বড় সাইজের কিন্তু একটা কাতলা মাছ, চলো একটু নিয়ে নিলাম। একদম লাল গ্রেভি, তো প্রথমে আগে একটু গ্রেভি মেখে দিই। কোরমার গ্রেভিটা আছে, এই গ্রেভিটা কিন্তু একদম যতটা লাল দেখতে লাগছে ততটা কিন্তু একদম স্পাইসি নয়, যথেষ্ট মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালো লাগছে। তো তোমাদের এবার মাছটা দেখাই আসো। তো একদম এই সাইজে একদম ফ্রেশ মাছ দেখতে পাচ্ছ, তো চলো মাছ দিয়ে একটু। তো একদম দেখতে পাচ্ছ ভেতরটা সাদা, একদম ফ্রেশ মাছ আর যথেষ্ট মাছের ওজন আছে। তো চলো মাছটা, তো এবার চিকেন কোরমা দিয়ে খাবো। একটু রাইস নিয়ে নিই। তো রাইসের কোয়ান্টিটি কিন্তু অনেকটাই আছে। আর একটা কথা বলে রাখি, তোমাদের নেক্সট ক্লাস স্টিম রাইস নিলে কিন্তু 75 লাগবে। তো এই হচ্ছে চিকেন কোরমা, এরকম বড় সাইজের 3 পিস চিকেন আছে। তো চিকেন কোরমার সঙ্গে অবশ্যই রুটি পুটি যায়, যেহেতু থালি খাচ্ছি তার জন্য এই ধরনের গ্রেভি আছে। আর তো এখানে 2 পিস আর এটা 3 পিস চিকেন আছে। তো চিকেন কোরমার সঙ্গে কিন্তু রুটিও যায়। তো চলো এখানে রাইস দিয়ে টেস্ট করে দেখি। তো চিকেনটা দেখাই, চিকেনের সাইজ কিন্তু যথেষ্ট বড় বড়, ওপরে এরকম দারুণ গ্রেভিটা আছে। তো চলো একটু গ্রেভি দিই আগে। একদম ফ্রেশ চিকেন ছেড়ে আসছে, ভেতরে একটা পিঙ্ক ব্যাপার আছে, মানে একদম ফ্রেশ চিকেন বলা যেতে পারে। তো চলো চিকেন দিয়ে রাইসটা। চলো টেস্ট কিন্তু একদম অসাধারণ টেস্ট, ব্যাপক খেতে। তো চলো নেক্সট সাইডে মাটনে আসছি। তো মাটনের রাইসটা নিয়ে নিই। তো এই হচ্ছে একদম লাল লাল মাটন ডাক বাংলো। তো এটা তো মাটন কিন্তু 3 পিস আছে, এরাম সাইজের মাটনের পিস। তো চলো একটু গ্রেভি নিয়ে নিই। তো এই সাইজের মাটন কিন্তু 3 পিস থাকবে থালির সঙ্গে। তো চলো গ্রেভিটা মাখিয়ে নিই। তো গ্রেভি দিয়ে মাখিয়ে, জাস্ট ফিদা হয়ে গেলাম, মানে মাটনের গ্রেভিটা প্রথমবার খেয়েই মানে এত সুন্দর একটা টেস্ট লাগছে মাটনের গ্রেভির, মানে পুরো ফিদা হয়ে গেলাম, সত্যি অসাধারণ টেস্ট। তো চলো মাটনটা দেখাই, একদম সফট রিয়াজি পিস, তুলতুল করছে একদম দেখতে পাচ্ছ। তো চলো মাটন দিয়ে, তো এই ধরনের মাটন পেলে কিন্তু একদম মন খুশ হয়ে যাবে সত্যি, মানে এতই সফট এত সুন্দর রিয়াজি মাটন, দারুণ লাগছে। লাভলি।
ফ্রেশ মাটন ছিল, দারুণ লেগেছে আমার এই টোটাল থালিটা। তো তার সঙ্গে এখানকার অথেন্টিক যেটা আমাকে ট্রাই করতে হলো হচ্ছে চাটনি। তো চাটনিটা তোমাদের দেখাই, তো টমেটো পেস্ট আছে, কাজু আছে, কিশমিশ আছে, তার সঙ্গে আলু বোকরা দিয়ে। তো চলো একটু টেস্ট করে দেখি। লাভলি, তো চাটনিটা কিন্তু দারুণ খেতে। তো এরপর ডেজার্টে কিন্তু দই আছে, সন্দেশ আছে, তো মিষ্টি দই আছে। তো এনারা কিন্তু দইটা কেনা ব্যবহার করে না, নিজেরাই বসায় আর কি দইটা। তো দইটার দাম হচ্ছে 60 টাকা, কিন্তু এখন আসলে 30% অফ থাকবে। দইটা বেশ ভালো খেতে। তো এটা হচ্ছে ছানার কালাকাঁদ। তো এই কালাকাঁদ কিন্তু 2 পিস থাকে, 60 টাকা দাম, তো এটাতেও কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে। বাহ, তো সন্দেশটা খেয়ে কিন্তু মন ভরে গেল, এতটাই সব সন্দেশটা জাস্ট মুখে গিয়ে মেল্ট হয়ে গেল। তো এখানকার মাটন থালির দাম হচ্ছে 330 টাকা, এখানে তোমরা 30% পাবে। তো এখানে তোমাদের 230 টাকার মধ্যে মাটন থালি পেয়ে যাবে। পয়লা জুন থেকে কিন্তু 5ই জুন পর্যন্ত এনাদের 30% অফ থাকবে। তো এই 5ই জুনের পর কিন্তু আরও অফার আছে। তোমরা যদি মনের কাছাকাছি চ্যানেল সাবস্ক্রাইব করে দেখাও এনাদেরকে, তাহলে কিন্তু তোমরা যে কোনো খাবারের উপর 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো এই রেস্টুরেন্টের খাবার দাবারের সম্পর্কে যেটা বলি সেটা হচ্ছে, তো একদম অথেন্টিক বেঙ্গলি থালি বলবো না, কিন্তু তো প্রত্যেকটা খাবারের টেস্ট কিন্তু দারুণ। সব থেকে একটা বড় ব্যাপার হচ্ছে 210 টাকার মধ্যে এসি রেস্টুরেন্টে বসে বড় সাইজে 3 পিস মাটন দিয়ে এই যে মাটন থালিটা আছে এটা কিন্তু সব জায়গায় পাওয়া যাবে না। তো এনাদের এই অফার চলাকালীন কিন্তু তাড়াতাড়ি তোমরা এখানে আসো, আর তোমরা এখানে লোকাল সাঁতরাগাছি বা হাওড়া থেকে দেখছো তারা কিন্তু তাড়াতাড়ি আসো এখানে টেস্ট করো। আমার এখানকার খাবার দাবার খুব দারুণ লেগেছে, তো তোমরা এখানে আসলে বুঝতে পারবে সত্যি দারুণ টেস্ট, খাবার দাবার অসাধারণ আর রিজনেবল, পকেট ফ্রেন্ডলি প্রাইস বলা যেতে পারে। তোমাদের অ্যাড্রেসটা বলে দিই, তোমরা যদি সাঁতরাগাছি মানে তোমরা যারা কলকাতা থেকে আসবে বা সাঁতরাগাছির দিক থেকে আসবে, তারা কিন্তু সাঁতরাগাছির পরের স্টপেজ হচ্ছে 1 নম্বর মৌখালি পেট্রোল পাম্প বলবে, তো ওখানে কিন্তু এই ঢাকাই বাংলা বার্গার রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টের টাইমিংটা তোমাদের বলে দিই, সকাল 12টার সময় এখানে ওপেন হয়ে যায়, মোটামুটি রাত্রি 10:30-10:30 পর্যন্ত কিন্তু এখানে খাবার দাবার পেয়ে যাবে। তো সামনে জামাই ষষ্ঠী আসছে, অবশ্যই কিন্তু তোমরা এই জামাই ষষ্ঠীর থালি কিন্তু এখানে খেতে আসতে পারো। তো এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলের নতুন করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা যে এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা। Place where they told you what to chase, told you how to run the race, every move was on the page, but I didn't like their way, had to fight and misbehave, had to find a way to change.